আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যদি এরকম ভাইরাল নামের ইফেক্ট বানাতে চান তাহলে অবশ্যই আপনারা কন্টিনিউ করতে থাকুন ফুল ভিডিওটি। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে দিন। এটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে এলাইট মোশন এই অ্যাপসটি। এটি প্লে স্টোরে রয়েছে, তবে প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন তাহলে ওয়াটারমার্ক থাকবে, আপনারা গুগল থেকে ডাউনলোড দিয়ে নেবেন। অ্যাপসটি আমরা ওপেন করতেছি। ওপেন করার পর এরকম অপশন একটা চলে আসবে, এখান থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে প্লাস অপশনে। প্লাস অপশনে ক্লিক করে এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আপনাদেরকে রেশিও সিলেক্ট করতে হবে। আমি রেশিও সিলেক্ট করে দিতেছি, এটা 4:5। এটা তারপর এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট প্রোডাক্ট। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এরকম পেজ চলে আসতে পারে, আবারও প্রজেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আপনারা ক্লিক করবেন প্লাস আইকন। এখানে আসার পর ডাবলে দেখতেছেন এ এ এখানে এখানের দিকে, এখানে ক্লিক করার পর আপনি যে নামটি লিখতে চান এখানে সেটি লিখবেন। আমি ইংরেজিতে একটা লিখতেছি, NISH। লেখার পর এটি যদি বড় করতে চান তাহলে দেখতেছেন 18 PT। এখানে ক্লিক করার পর এটি ইচ্ছা অনুযায়ী বড় করে নেবেন। বড় করলাম, তারপর এখানে ফাঁকা ঘরটি দেখতেছেন এই পাশে, এখানে ক্লিক করবেন। এই ঘরটিতে ক্লিক করার পর এখানে মাঝখানে যে ঘরটি দেখতেছেন এখানে ক্লিক করার পর এটি সোজা একদম নিচে নামিয়ে দেবেন। দেওয়ার পর টিক চিহ্ন দিয়ে দিলাম, টিক চিহ্ন আবারও দিয়ে দিলাম। এখানে এখানে আসার পর এটি যদি এখানে আসার পর বর্ডার অ্যান্ড শ্যাডো এখানে ক্লিক করবেন নিচের দিকে, এখানে ক্লিক করার পর এই অপশনটি অন করে দেবেন। যার পর এখানে স্ট্রোক দেখতেছেন এটাতে ক্লিক করে কালার দিয়ে দেবেন। যার পর ইচ্ছা অনুযায়ী আপনারা এটা কম বেশি করে নেবেন। আমি চিকন রাখলাম, এইরকম রাখার পর এখানে ক্লিক ব্যাক। তারপর এটা যদি বড় করতে চান এভাবে বড় করতে পারবেন। তারপর উপরের দিকে দিয়ে দিলাম, তারপর এটি একটু সময় একটু বাড়িয়ে দেবেন, এটি 2 সেকেন্ড দেওয়া আছে। তারপর এটি বড় করে আপনাদের ইচ্ছা অনুযায়ী 4-5 সেকেন্ড 6-7 সেকেন্ড করে দেবেন। এটা আমি 6 সেকেন্ড পর্যন্ত রাখলাম। রাখার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এটা ফার্স্টের দিকে নিয়ে আসবেন। আসার পর এখানে দেখতেছেন ইফেক্ট, ইফেক্ট অপশনে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ইফেক্ট, এখানে আসলে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আপনারা খুঁজে খুঁজে ড্রয়িং নামের একটি ইফেক্ট খুঁজে বের করবেন। এখানে দেখতেছেন অনেকগুলো ইফেক্ট রয়েছে, তারপর এখান থেকে আপনারা ড্রয়িং নামের অপশনটি ক্লিক করবেন। এইটা হচ্ছে ড্রয়িং অপশন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইন্ট ইন্ট লেখা তাতে ক্লিক করবেন, স্টার্ট ইন্ট এখানে ক্লিক করবেন। করার পর তারপর এখানে প্লাস অপশন দেখতেছেন, প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এইটা আপনারা কি করবেন, এটা এই পাশে নিয়ে যাবেন, এইভাবে টেনে এটা জিরো করে দেবেন, পিছনের দিকে নিয়ে যাবেন। নেওয়ার পর এটা আবার পিছনের দিকে নিয়ে যাবেন, এইভাবে এইভাবে পিছনের থেকে একটু সামনে রাখবে। রাখার পর আবারও প্লাস, তারপর এটা আবার 100 করে দেবে, এইভাবে 100। তারপর ব্রেক অপশন। এখন আমরা একটা মিউজিক অ্যাড করবো। এখানে মিউজিক অ্যাড করার জন্য একটা ফাঁকা জায়গায় ক্লিক করবো, তারপরে প্লাস অপশনে ক্লিক করতে হবে অডিও নেওয়ার জন্য। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে অডিও, অডিওতে আসার পর মেমোরির অডিও গানগুলো এখানে শো করবে। তারপর এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার প্লাসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতেছেন চলে আসছে, এখান থেকে আপনারা শুনে নিতে পারবেন। তবে এখানে কিন্তু প্লে হয় না ভালোভাবে, অস্পষ্ট হয়, তার জন্য আপনাদের লেখা যতটুকু রয়েছে ততটুকু আপনারা ট্রিম করে নেবেন। আমারটা রয়েছে 6 সেকেন্ড, আমি 6 সেকেন্ডের এখানে আসলাম, আরও একটু পিছনের দিকে যাবো এখান পর্যন্ত ট্রিম করার জন্য। আমাদের টিম হয়ে গেছে, এখন ভিডিওটি সেভ করতে হবে।
তারপর আমাদের ভিডিওটি সেভ করতে হবে। সেভ করার জন্য যে কোনো একটি ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই কানিতে দেখতেছেন তীর চিহ্ন, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। তীর চিহ্নতে ক্লিক করার পর এখানে ভিডিও অপশন দেখা যাইতেছে, ভিডিওতে সেভ করার জন্য। তারপর এখানে এক্সপোর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরও একটি অপশন আসবে কিছুক্ষণ পর, এটাতে আপনারা সেভ এক্সপোর্ট করার পর আবারও সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে।